আগামী তিন দিন চট্টগ্রাম বিভাগের ফেনী কক্সবাজার নোয়াখালী কুমিল্লা সহ আট জেলার নিম্নাঞ্চল এছাড়া বরিশাল ও খুলনা বিভাগের নদী সমূহের পানিও বৃদ্ধি পেতে পারে বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে ও সতর্কীকরণ কেন্দ্র এদিকে এরই মধ্যে কক্সবাজারে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে বুধবার রাত থেকে কক্সবাজারের বিভিন্ন জায়গায় টানা বৃষ্টিতে এই অবস্থার সৃষ্টি হয় এতে জেলায় লক্ষাধিক মানুষ পানি পানিবন্দী হয়ে পড়েছেন পানিতে তলে গেছে বীজতলা পানের বরজ ও সবজি ক্ষেত টেকনাফে দুই দিনের ভারী বর্ষণে বৃষ্টি গ্রাম প্লাবিত হয়েছে বাঁকখালী এবং মাতামহরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বৃহস্পতিবার বিকেল থেকে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হয়েছে এছাড়া হোটেল মোটেল জোনে জলাবদ্ধতায় ভোগান্তি বেড়েছে পর্যটকদের